তারামুখী সংকটে পড়ে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় 700 শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম এবং দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির বেহাল দশা। তবে কর্তৃপক্ষ সংকট স্বীকার করলেও শিক্ষার্থীদের অভিযোগের দায় নিতে রাজি নয়। দুর্হাস তালুকদারের ক্যামেরায় বক্তার মুন্নার রিপোর্ট। দারিদ্র বিমোচন ও বেকারত্ব দূর করে দক্ষ জনশক্তি গড়তে 2004 সালে ফেনীতে প্রতিষ্ঠিত হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এখানে প্রতি শিফটে কম্পিউটার বিভাগের ব্যবহারিকের 60 শিক্ষার্থীর জন্য 12টির মধ্যে সচল মাত্র 5টি কম্পিউটার। একই দশা ইলেকট্রিক্যাল, রিফ্রিজারেটর ও এয়ার কন্ডিশন, ক্লথিং ও গার্মেন্টস ফিনিশিং বিভাগের ল্যাব সরঞ্জামের। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের এয়ার কন্ডিশনটি লাগানো হয়েছে অধ্যক্ষের কক্ষে, নেই কোনো যুগ উপযোগী সেলাই মেশিনও। খেলার মাঠে চাষ হচ্ছে মাছ। এত সংকটের মাঝে শিক্ষার্থীদের রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। ব্যবহারিকের যেসব জিনিসপত্রগুলো আছে বেশিরভাগে নষ্ট, তাই আমরা কোন ধরনের থিওরি নিয়ে আসি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল করতে পারতেছি না। পর্যাপ্ত পরিমাণ চেয়ার টেবিল নাই, কখনো এই ক্লাসে ক্লাস করতে গেলে ওই ক্লাস থেকে চেয়ার নিয়ে আসতে হয়। আমরা যখন ভর্তি হতে যাই কলেজে তখন আমাদের গভর্নমেন্ট থেকে যে ফিটা আসে ওইটা হচ্ছে 600 থেকে 700 টাকা, কিন্তু স্যাররা আমাদের কাছ থেকে নেয় 1200 থেকে 1300 টাকা। এক বছরের বৃত্তি টোটালি টাকা হচ্ছে 1800 টাকা, আর টোটালি দুই বছরে মিলে আমরা এক বছরের বৃত্তি পাইছি। তবে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেন। হয়তো বৃত্তি প্রদানের ডিলে হয়, কিন্তু একেবারেই বৃত্তি দেওয়া হয় না, এই এই অভিযোগের কোনো সত্যতা আমাদের জানা নেই। মেইনটেনেন্স তো কন্টিনিউয়াসলি সারা বছর শিক্ষকের 23 পদের মধ্যে ইংরেজি, রসায়ন ও পদার্থ বিষয় সহ শূন্য পদ 12টি, কর্মচারীর শূন্য পদ 11টি। এ অবস্থায় চলতি বছর থেকে প্রতিষ্ঠানটিতে নতুন করে চালু হয়েছে ডিপ্লোমা কোর্স। বক্তিয়ার মুন্না, সমসংবাদ, ফেনী।